নারায়ণগঞ্জের চাষারায় শিবিরের হামলায় আহত হয়েছে পনেরো পুলিশ সকালে শিবির কর্মীরা চাষারা বালুর মাঠ ও মিশনপাড়া এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে মিছিলটি চাষারার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় শিবির ক্যাডাররা পুলিশের উপর হামলা চালিয়ে এস আই আবু জাফর সহ কয়েকজনকে পিটিয়ে আহত করে পরে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে এসে বিশ রাউন্ড সেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেখানকার খবর জানতে কথা বলছি সহকর্মী বুলবুল আহমেদ সোয়েলের সাথে পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন জিমনি ঘটনার পরপরই পুরো শহরে একটি আতঙ্ক বিরাজ করছিল কিন্তু বর্তমানে পুলিশ বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে চাষা শহরে দুই নম্বর রেলগেট এবং পুলিশের তাহলে জোরদার করা হয়েছে তো এখন জনমনে তো আতংক কেটে গেছে এবং বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে গেছে তখন তাও খুলেছে এবং পুলিশের তহল জোরদার হচ্ছে সবকিছু স্বাভাবিক পরিস্থিতির বিরাজ করছে সকালবেলার এই ঘটনার পর কি জামাতের আর কোনো কর্মসূচী আপনার নজরে আসছে যেমন এই ঘটনার পরপরই শহরের দুই নং রেলগেট এলাকায় এক মিছিল বের করার চেষ্টা করলে তখন পুলিশ ও আউমি লীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করলে ওই মিছিলটি ছত্রভঙ্গ হয় এবং সেই ভিড়কর্মীরা পালিয়ে যায় বুলবুল আপনি বলছিলেন যে একজন পুলিশের অবস্থা আশঙ্কাজনক তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার বর্তমান অবস্থা কি আপনি জানেন জিমনি আমরা এইমাত্র নারুন্স পুলিশ সুপারর সাথে যোগাযোগ করেছি তিনি আমাদেরকে জানিয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি চিকিৎসাধীন দিন অবস্থায় আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন বুলবুল আপনি আপনাদের সকালবেলা বলছিলেন যে এই ঘটনার পর থেকে পুলিশ গ্রেফতার অভিযানে নেমেছে এবং জামাত শিবিরের কর্মীদের গ্রেফতারের জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এই পর্যন্ত ঠিক কতজন গ্রেফতার হয়েছে এই তথ্য কি আপনার কাছে আছে জি মনে এই মুহূর্ত পর্যন্ত পুলিশ আমাদেরকে জানাতে পারেনি তাদের গ্রেফতার খবর তারা আমাদেরকে বড় মতো জানিয়েছে তারা বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে এবং খোঁজ তারা মানে কোথায় অবস্থান করছে এই ধরনের একটি গোয়েন্দা নজরদারিতে এনেছে তারা তবে গ্রেফতারের খবর তারা আমাদেরকে জানাতে পারেনি বুলবুল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য বুলবুল আহমেদ জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে তিনি জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি জানালেন যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরুর কারণে এখন নারায়ণগঞ্জের অবস্থা কিছুটা উন্নতি উন্নত হয়েছে তবে যে পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক